एवरीवन फिटफाटेर नतून একটা এপিসোডে আপনাদের সবাইকে গুচ্ছি ওয়েলকাম। কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন, আমিও খুব ভালো আছি। খুব হুটোপাটির মধ্যে আছি, মানে এটা তো আমি রোজই বলি। আজকের যেটা হুটোপাটির মধ্যে আরও একটা নতুন জিনিস অ্যাড হয়েছে, গতকালকে এডিটটা করা হয়নি, কিছু অন্য রকমের কিছু কাজ ছিল, অফিসিয়াল কিছু কাজ, সেইগুলোকে কমপ্লিট করতে করতে আর গতকাল আমি এডিটিংটা কমপ্লিট করতে পারিনি। তো আজকে রান্না বান্না এই সব কিছুর মধ্যে আমার নিজস্ব কাজ সব কিছু মধ্যে আর কি ওই এডিটিংটাকে ম্যানেজ করতে হলো। তো এডিটিং করেই সবে রেন্ডারিংয়ে বসানো হলো। আর আমি মানে চা নিয়ে এসেছিলাম, দুজনের হাজবেন্ডের অলরেডি খাওয়াটাও হয়ে গেছে, চলে গেছে, আমার জন্য পড়ে আছে মানে অলমোস্ট ঠান্ডা, যদিও আমিও ঠান্ডা খাইটা মানে বেশ ঠান্ডার দিকে। তো আর কি একা একাই এখন চা খেয়ে মানে চা খেতে হবে, কিছু করার নেই, ওরও স্কুলের ব্যস্ততা আছে। তো আমি চাটা শেষ করি। তো ফাইনালি সব কাজ মিটিয়ে ভিডিও আপলোডও করা হয়ে গিয়েছে, আর আমার যেটা কাজ ছিল সেটাও করা হয়ে গিয়েছে কিছুক্ষণ আগে। এখন একটু ফ্রি আর কি। তা ঘরে বসে বসেই আজকে ছিলাম, মানে বাইরে বসে বসে ছিলাম বলতে রান্নাবান্না সব তোড়জোড় শেষ করে একটু ঘরের কাজেই ব্যস্ত ছিলাম, মানে ঘরের মধ্যেই ছিলাম। তো ভীষণ ঠান্ডা লাগছিল, তো ভাবলাম একটু ছাদে এসে ঘুরে যাই, মানে শরীরটা একটু রোদ পেলে ঝরঝরা হবে। এবং এসে যা দেখলাম গাছগুলো, মানে ছাদে আমার বেশি গাছ নেই, বোগেনভিলিয়া গাছগুলোতে একদম মানে কি বলবো সব ড্রাই হয়ে গেছে মাটি, সব কিছুতে জল দিতে হবে। এবং নিচের গাছগুলোও একদম ইয়ে হয়ে আছে, একদম সব মাটি ঝুরঝুরে হয়ে গেছে ড্রাই হয়ে। আমি কিন্তু রোজ গাছে জল দিই না, একদম যেদিন দেই ভরপুর জল দেই, এবং সেটা সুন্দরভাবে মানে যত যত মানে দুদিন বা তিন দিন ড্যাম্প যতদিন থাকে মাটিটা ততদিন আর জল দিই না, এভাবেই বলে দেয় নার্সারির থেকে, আর বাবাকেও দেখেছি এভাবেই করতো। তো এভাবেই ভালো থাকে অ্যাকচুয়ালি গাছগুলো। তা এখন তো রোদ আছে অনেকটা, এখন আড়াইটে মতো বাজে, তারপর ওই বিকেল বিকেল হলে মানে আর এক দেড় ঘন্টা পর বিকেল চারটা নাগাদ গাছগুলো মানে সব কিছু ভালো মতো নিয়ে করে ওদেরকে জল দিতে হবে আর কি। এখন ঘড়িতে বাজে পৌনে চারটা, আর এখন আমি একটু গাছগুলোকে জল দিতে নিয়ে যাব। মানে এই কাজটা একটু কঠিন, মানে এমনিতে জল নিয়ে গাছগুলোকে দিয়ে দেওয়াটা মানে গাছে জল দিয়ে দেওয়াটা কোনো ব্যাপার হয় না, বাট যেহেতু আমার ওই বারান্দার রেডিংটা দিয়ে গাছগুলো থাকে, মানে আজকে বিশেষ করে আমি ইনডোর প্লান্টগুলোর কথাই বলছি, মানে ওদের মাটিগুলো একটু ঝুরঝুরে হয়ে গিয়েছে। তো ফার্স্টে আমাকে ওই বারান্দা রেলিংয়ের থেকে সবগুলোকে নামিয়ে রাখতে হবে, তারপর জল দিতে হবে, তারপর জল দিয়ে মানে একটু যখন ড্রেনেজ ওদের হয়ে যাবে এক্সেস ওয়াটারটা, তারপর আবার সেইগুলোকে এনে সাজিয়ে রাখতে হবে। তো আর দেরি করা যাবে না, কিছুক্ষণ পরেই তো বেলা শেষ, তাহলে চলি। তো বেসিক্যালি বারান্দার এই জায়গাটা দিয়ে আমার গাছগুলো সাজানো থাকে, ইনডোর প্ল্যান্টগুলো। তো এখন সেই সবগুলোকে নামিয়ে জল দিয়ে আবার ঠিক এখানটাতেই সাজিয়ে রাখতে হবে। তো জলটা দিয়ে ফেলি চটাপট। তো আমার কাছে যা মোটামুটি ইনডোর প্ল্যান্ট আছে তার বেশিরভাগটাই এখানটাতে আছে। তো বেসিক্যালি বারান্দার এই জায়গাটা দিয়ে আমার গাছগুলো সাজানো থাকে, ইনডোর প্ল্যান্টগুলো। তো এখন সেই সবগুলোকে নামিয়ে জল দিয়ে আবার ঠিক এখানটাতেই সাজিয়ে রাখতে হবে। তো জলটা দিয়ে ফেলি চটাপট। বিকেলের সব কাজ মিটে গেছে অনেকক্ষণ, হাজবেন্ডও চলে এসছে প্রায় আধ ঘন্টা হলো। তো এবার তো ওকে কিছু খাবার বানিয়ে দিতেই হবে, জল খাবার। এবার সমস্যা যেটা হচ্ছে, আজকে তো সোমবার, আমাদের ভেজ আর বেঙ্গলিদের ভেজ পেঁয়াজ রসুন কোনোটাই তো চলে না। তো এবার আমি ওকে কিছু মানে পরোটা টাইপের
যে কোনো একটা কিছু বানিয়ে দিতেই পারতাম। এবার সমস্যা হলো আজকে রাতেই ওর একটা বিয়েবাড়ির ইনভিটেশনও আছে, তো সেটাতে অ্যাটেন্ড করতেই হবে। তো এই সময়ের খাবারটাই যদি এতটা হেভি হয়ে যায় তো গিয়ে সমস্যা। তো একটা খুব ঝটপট একটা লাইট একটা স্ন্যাক্স আমি বানাচ্ছি, তো চলুন দেখে নিন। আর এটার স্পেশালিটি হলো পেঁয়াজ রসুন বাদে, মানে এই রকম নিরামিষের দিনে বা অনেকে তো আছে এটা অ্যাভয়েডও করেন, তো তাদের জন্য আপনারা কিন্তু এটা বানিয়ে ফেলতে পারেন। চলে এলাম কিচেনে, তো প্রিপারেশন স্টার্ট করি। আর ক্যামেরা ধরার জন্য যার জন্য বানাচ্ছি তাকে তো ডাকতেই হতো, তো ক্যামেরা পার্সন হিসাবে এখন মিস্টার দে কাজ করবেন। তো ফার্স্টে আমি কিছুটা আলু সেদ্ধ করে নিয়েছি, এবার এতে দিয়ে দিচ্ছি কিছুটা নুন, অবভিয়াসলি স্বাদ অনুসার। তারপর দিয়ে দিচ্ছি কিছুটা কালো জিরে, এবার দিয়ে দেব অল্প হলুদ গুঁড়ো, তারপর দিয়ে নিচ্ছি কিছুটা আদা কুচি। আমি না আদাটা এখানে কুচোইনি, আমি এটাকে একটু থেতো করে নিয়েছি আর কি, ফ্লেভারটা আরও সুন্দরভাবে আসবে। তারপর তিন চারটে মতো লঙ্কা কুচি, কিছুটা ধনে পাতা, কিছুটা না ধনে পাতাটা একটু বেশি করেই দেবেন, শীতকালে এটা থাকেই সবার বাড়িতে, একটা এক্সট্রা ফ্লেভারও অ্যাড হয়। এবার সবার লাস্টে যেটা দিচ্ছি সেটা হলো এই এক কাপ মতো সুজি। আচ্ছা, সব শেষে যদিও বা বললাম একটা ইনগ্রেডিয়েন্টস বলা হয়নি, সেটা হলো একটু গরম মশলার গুঁড়ো, চাইলে বাড়িতে যেটা থাকে মানে বাড়িতে গোটা গরম মশলা একটু গুঁড়িয়ে নিলেও চলে, এটা আমার কাছে একটু শাহী গরম মশলা ছিল, একটু আমি দিয়ে দিচ্ছি। তো এখানে আমার সমস্ত ইনগ্রেডিয়েন্টস দেওয়া হয়ে গেছে, এবার যেটা করতে হবে এটাকে সুন্দর করে মাখতে হবে। তো দেখুন আমার কিন্তু একটা ডোয়ের মতন এখানে রেডি হয়ে গেছে। তো এবার যেটা করব এখান থেকে কিছুটা নেব, যেমন আমরা লুচি বা পরোটার জন্য লিচি কাটি না, সেই রকম একটু একটু করে নেব এবং সেটাকে এই রকম শেপে দু হাত দিয়ে, অবশ্যই এটা বানানোর আগে হাতটাকে সুন্দরভাবে ধুয়ে নেবেন, এই রকম একটা শেপ দিয়ে। আচ্ছা, আমি এটাকে গড়ে নিলাম এই রকম ভাবে, মোটামুটি যে কটা আমি রেডি করব সে কটাকে গড়ে নেব। তো ফিঙ্গার শেপে আমি এই পুরো ডোটাকে ছোটো ছোটো, মানে পুরো লিচিটাকে ছোটো ছোটো করে গড়ে নিয়েছি। আর এদিকে আমার তেলও গরম হয়ে গিয়েছে, এবার গ্যাসটাকে সিম করে আস্তে আস্তে এই সব, মানে এই জিনিসগুলো আমি একটা একটা করে ছেড়ে দেবো। এবং মনে রাখবেন যে একদম কিন্তু লো ফ্লেমেই এটাকে করতে হবে, আদারওয়াইজ মুচমুচে হবে না। তো রেডি আমার সেমোলিনা ফ্রাইস, একটু ওপর থেকে বিট নুন ছড়িয়ে দিলাম এটাকে একটু চটপটা করার জন্য। তো এই আমার সেমোলিনা ফ্রাইস রেডি, একটু টমেটো কেচাপ দিয়ে এটাকে সার্ভ করতে হবে। তো আমার হাজবেন্ড অনেকক্ষণ থেকে মানে লোভ, মানে কী বলবো, লোলুপ দৃষ্টিতে তাকিয়ে আছে এটার দিকে, খুব তাড়াতাড়ি দিতে হবে, তো টেস্ট করাই দেখি কী বলে। আচ্ছা, এটা নামটা না আমি একটু ভুল বলেছিলাম, সেমোলিনা ফ্রাইস বলেছি, অ্যাকচুয়ালি এটা ফিঙ্গারের শেপে করা, তুমি টেস্ট করো, ক্যারি অন। হ্যাঁ, আচ্ছা
আর তো এটার অ্যাকচুয়াল নেমটা হলো, মানে আমি যেখান থেকে রেসিপিটা দেখে করেছি সেখানে বলা ছিল সেমোলিনা ফিঙ্গার্স। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এনজয়। ইভিনিং স্ন্যাক্সের পর কেটে গেছে অনেকটা সময়, ডিনার রান্নাঘরের কাজ সব কিছু মিটিয়ে ফেলেছি, আর এখন ওয়েট করছি হাজব্যান্ডের আসার জন্য। মানে বলেছিলাম ও তো গেছে বিয়ের বাড়ির ইনভিটেশনে, তো 11টা বেজে গেছে, হয়তো আর একটু দেরিও হবে। এই সময়টাই মেনলি ভিড়ভাড়টা পড়ে বিয়ে বাড়িতে। তো কিছুক্ষণ আমি ভিডিও টিডিও দেখলাম, মানে ভ্লগ দেখলাম, কিছু গান ফান শুনলাম। তো এইবার ও আসা পর্যন্ত আমি এডিটিংটা কমপ্লিট করে ফেলবো, রেন্ডারিংটাও করে ফেলবো, আজকে ভিডিওটা আর এক্সটেন্ড করব না। তাহলে প্লিজ আমাকে জানাবেন সেমোলিনা ফিঙ্গার আপনাদের খেতে কেমন লাগলো, এটা ট্রাই করবেন, খুব লাইট আর টেস্টি একটা জিনিস। সো লাইক অ্যান্ড শেয়ার দিস ভিডিও অ্যান্ড ডু সাবস্ক্রাইব টু মাই চ্যানেল অ্যান্ড বাই বাই।